ইদানিং মন্দির নগরী উদয়পুরে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে যান সন্ত্রাস, এতে বৃদ্ধি পাচ্ছে হতাহতের সংখ্যা। শনিবার রাতে উদয়পুরের ব্রহ্মাবাড়ি সংলগ্ন এলাকায় এক যান সন্ত্রাসের ঘটনা ঘটে, এতে গুরুতর আহত হন উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী। দ্রুতগতির গাড়ির থাকায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তীকে উদ্ধার করেন দমকল কর্মীরা। তারা তাকে টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। জানা গেছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তীর পায়ে এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে খবর পেয়ে সাথে সাথে ব্রহ্মাবাড়ি এলাকায় ছুটে যায় আরকেপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত নেমে দুটি গাড়ি এবং দুজনকে আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।